দেখি একটা ফ্রি ডাব খাওয়াতে পারি কিনা। আসসালামু আলাইকুম, দেখালাম ভালো আছেন কাকা? ভালো লাগছে না? কি বিক্রি করেন? ডাব না নারকেল? ডাব। ডাব তো গরম তো পড়ে গেছে ভালোই, ঠিক না? তো ডাব কত করে কাকা? সত্তর টাকা করে। এত বড় বড় ডাব, হ্যাঁ? আমাকে কিনা এলো পাঁচ পঞ্চাশটা, পঞ্চাশ যে ষাটটা কত বেশি কন পাঁচ পঞ্চাশটা কিনা আছে না? দূরে থেকে দেখতেছি মানে চাষা ডাব বেচতেছেন, আমার খুব তৃষ্ণা লাগছে, মানে গরম পড়ছে তো, একটা ডাব খাওয়ানো যাবে? ফ্রি ফ্রি খাওয়ানো যাবে? টাকা পয়সা নাই তো, আমি খাই যদি খুশি আর খান, আমার দুঃখ নাই। হ্যাঁ খান, আমি তো টাকা দিতে পারবো না, টাকা দিতে পারবো না, না দিন না, না যে না থাকলে নাই, আপনি ফ্রি খাইবেন? খান খাওয়াবেন, ফ্রি খাওয়াবেন? আপনি যদি অসহায় থাকে আপনি ফ্রি দিন, আর যদি আপনি সহায় থাকতে থাকে তাহলে আপনি আমার লিমুগা কয়েন আমার বুঝায়। আচ্ছা, মানে অনেক সময় তো মনে করেন যে মানি ব্যাগ থাকে না, পড়ে যায়, টাকা থাকে না, যেটা ঠিক আছে কথা না, আমি মানি ব্যাগ থাকি যা থাকি না থাকি। আচ্ছা তাহলে আমার আমি ভাবলাম যে বড় বড় ডাবেন যে ছোটো ডাবে, তাই একটাই তো হইব না, দুইটা দুইটা দিয়েন তাহলে, দুইটা খাইবে? হ্যাঁ হ্যাঁ, ফ্রি কিন্তু? হ্যাঁ ফ্রি, আপনি অসহায় হলে আমি দিন ফ্রি, অসহায় হলে ফ্রি, মানে অসহায় হলে ফ্রি দিবেন? অসহায় যদি আপনি কিছু না থাকে তবে, হ্যাঁ কি বুঝছেন আমার কথা, তাহলে আপনার ভিড়ি দিন আমি, আর যদি আপনি থাকিয়ে থাকে সহ, আচ্ছা তাহলে ভিড়ি আপনার দিনটা ভিড়ি দিন রাখা মতো না, আমি তখন অসহায় আমার বুঝতে যে আপনি আরও অসহায় থাকেন তাহলে আমি দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেন, দুইটা দেন, আমার তো যদি অসহায় আপনি থাকিয়ে থাকেন। হ্যাঁ আমার মনে করেন যে অনেক সময় তো পকেটে টাকা থাকে না, বুঝছেন না, তাহার কোনো করছি না তো, আমার তো যদি আপনি অসহায় থাকিয়ে থাকেন, তুই ভাত না খাই একবারে আমার লা সত্যি বসে যখন বট আমি যখন খাইছি আমার পেটে ধান্দা করতা দিই, আমার তুই তো অসহায় থাকে তাহলে আমি খাব, আমার দুঃখ নাই। আরেকটা দেন তাহলে, আমার দুঃখ নাই বুঝছেন। এখন হ্যাঁ বিষয় হচ্ছে যে আপনার সে এখন আমি মনে করেন যে অসহায়, আমার পকেটে কোনো টাকা নাই, বকের না থাকলে ঠিক আছে, আমি বাড়িতে তো আছি, আমি বাড়ি থেকে নিয়ে আসবো, নিয়ে আসবো তাহলে আমার সাথে চলেন, তাহলে আপনার লস হইলো কত? দিয়ে দিলেন, দিয়ে দিলেন, আমি একবারই কইছি আমি হারা দিন বেড়া বিজে আমার লাভ আছে, আমার কিন্তু অসহায় থাকে সত্তর বছর বয়স, আমি খাদ্য দরকার। আচ্ছা দাঁড়ান, এটা এটা আপনার জন্য, এটা আপনার খান না, আমি খাইছি, আপনি একটা খান, একটা খান না, খান একটা খান, ধরেন ধরেন না বাবা, আরো দুটা ডাব দেন। আমার খাওয়া শেষ হয়ে গেল কিন্তু চাচার খাওয়া শেষ হয় নাই, চাচার আসলে খুবই তৃষ্ণা পাইছে বোঝা যাচ্ছে। আজকে আপনাকে পুতুর করে ছাড়বো, বুঝছেন, মানে আল্লাহর উপর ভরসা থাকলে কিন্তু কোনো সমস্যা নাই। আছে আরেকটা দেন, আল্লাহর উপর ভরসা করে ফজর নামাজ করে বাইরে যাই, আল্লাহর দিকে মিলে খাই, না মিলে না খাই থাকি। তাহলে জায়গা না, আপনার লস হলো কত? আমি মনে করি আমার লস কিছুই না, লস কিছুই না, আমি মনে করি আমার কিছু না, আল্লাহ রহমান আমার জানলা যদি ভালো থাকে তাই আবার আল্লাহ দিলে তিন ডবল আমার আল্লাহ দিতে পারে, আবার আল্লাহ নাও দিতে পারে, খেলা বোঝার কষ্ট। আপনার ছেলে মেয়ে নাই? আছে। কি করে তারা? বাবা হে করে লাভ নেই, কি করে লাভ নেই, আপনার কামাই কামনি করে আপনি খাইবে তাই আমার না যেমন কেউ। তো যাক, আপনি খুবই ভালো একজন মানুষ,
আপনার মন অনেক বড় আছে মানে চারটা কয়েকটা ডাব যে আপনি ফ্রি খাওয়াইলেন এটার বদলতে আল্লাহ আপনাকে অনেক দিতে পারে এটা বিশ্বাস করেন তো না এই রিজিকের মালিক আল্লাহ আচ্ছা ঠিক আছে তো যাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেগা আপনি তো তাহলে বিশাল একটা মনের মানুষ আপনি আচ্ছা কত ইনকাম হইছে দেখি ইনকাম মন্ত্রী কাকা মানে এই যে এই দশটাটা আমি থাকবার লাগিনি এই অনেক বেতন দিলে চাইছে যে এই নয়টা সাতশো আটশো দশ টাকা এই যে সালান সালান এই ব্যবসাটা এই তাহলে আপনি যে এই যে চারটা ডাব দিয়ে দিলেন আপনার লস হইল না আপনি দিন কি বিজে দিলেন দিলাম আল্লাহ রুজু ভরসা করে দিলেন না নাই যা আল্লাহ আল্লাহ যা রিজিকে মানে আমি নাই আমি কি আর মন যাক খুবই ভালো লাগলো আপনি অনেক দয়ালু লোক কত হয়েছে আপনার আমার কাছে আছে টাকা দেখলাম আপনি দেন কিনা আর কি পরীক্ষা করলাম আর কি একটু আল্লাহর ভরসা আপনি কো দোয়া করেন আমিও কত হয়েছে আপনার আমার হিসাবে তো 280 টাকা হয়েছে না ওই ওই আমি একটা খাইছি এই তিনটার দাম অনলি মুন কাটা দেন নাই আপনি দিয়েছেন না যা দিয়েছেন আমার কোনো লাগবে না দশটা দিল শুয়ে না দিল শুয়ে কম দিছি তো দিয়েছেন নেন কম দিছিলাম নেন আমি কি রাখছি না আপনি আপনি কইনি তো আমার টাকা দেন আমি তো আপনি যখন কইছেন আমি অসহায় ঠিক আছে করা দিন একটা খাই দিছি একটা করেছেন দিম আটটা আবার কইছেন আর দুইটা আমি কইছি ঠিক আছে আর দুইটা ব্যাক হয়ে আপনি রয়ে যান রিজিকের মালিক আমার আচ্ছা ঠিক আছে থাকেন খুব ভালো লাগলো আপনার খুব দয়ালু লোক এভাবে কেউ কেউ চাইলে দিবেন সমস্যা নাই ঠিক আছে আমি কারোরে ফেরত দিই বলি একজন মুসলিমের ভিক্ষু থাকে তাহলে কাকা হাজার মাল পঞ্চাশটা আছে চল্লিশটা আছে যে বেড়া আমার দশটা লস হয়ে গেল জয়নামালিকায় আসসালামু আলাইকুম